পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জায়গায় পৌর ছাত্র যুব উৎসব 2019-20। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি গয়েশপুর পৌর ছাত্র যুব উৎসবে। গয়েশপুর পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে গয়েশপুর নেতাজি বিদ্যামন্দিরের মুক্ত মঞ্চে গয়েশপুর পৌর ছাত্র যুব উৎসব 2019-20। উক্ত উৎসবে বিভিন্ন রকম প্রতিযোগিতা এবং বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে রয়েছে আবৃত্তির প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা, বিশ্ব সংবাদপাঠ প্রতিযোগিতা, বসে আঁকো প্রতিযোগিতা এবং আরও অনেক কিছু। গয়েশপুর পৌর ছাত্র যুব উৎসব 2019-20 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিধায়ক ডক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস এবং গয়েশপুর পৌরসভার পৌর প্রধান এবং উৎসব কমিটির প্রধান মনন কুমার দে। এছাড়া উপস্থিত ছিলেন গয়েশপুর পৌরসভার অঞ্চলের বিভিন্ন কাউন্সিলররা এবং বিশিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং সেই সূচনা করেন কল্যাণী বিধানসভার বিধায়ক মাননীয় ডক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস। এবং এই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পরপরই শুরু হয়ে যায় বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। আসুন আমরা দেখে নিই একে একে কী কী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তারপরে আবৃত্তি, তারপরে আধুনিক গান, গার্জিয়ানের উদ্দেশ্যে বারবার আমরা বলছি আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বৈশাখ প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে যারা আমরা জেনে নেব এই গয়েশপুর পৌর ছাত্র যুব উৎসব 2019-20 অনুষ্ঠানের সম্বন্ধে ডক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস কল্যাণী বিধানসভার বিধায়ক তার কি মতামত, এবং আমরা জেনে নেব গয়েশপুর পৌরসভার যে পৌর ছাত্র যুব উৎসবের বু কমিটির বিভিন্ন আধিকারিকের বক্তব্য। আসুন জেনে নিই। ছাত্র যুব উৎসব 2020
পশ্চিমবঙ্গ সরকারের যে উদ্যোগ, কি বলবেন এই বিষয়ে? আমি যেটা বলতে চাই সেটি হল, একটা সরকার যখন যে সরকার থাকুন না কেন, সেই সরকার তার তিনি তারা চেষ্টা করেন কি করে সমাজটাকে সুন্দর করে গড়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী, তার অনুপ্রেরণায় আজকে দিকে দিকে জাগরণের জয়গান গীত হচ্ছে। তিনি সবার প্রতি তার দৃষ্টি, শিশু থেকে সেই চিন্তা ছাত্ররাই জাতির ভবিষ্যৎ, যুবরাই যে সমাজে ছাত্র যুব জাগরণ ঘটানো না যায় সেই সমাজ। শেষ প্রশ্ন হচ্ছে, ছাত্রছাত্রীদের বা ছাত্র যুব যাদেরকে নিয়ে উৎসাহ, তাদের উৎসাহ কিরকম চোখে পড়ছে আপনার? তাদের মনে অনেক উৎসাহ আছে এবং সেই উৎসাহ প্রত্যেকটি বিদ্যালয়ে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে অনুসরণ হয় এবং নিয়ম শৃঙ্খলা তারা যাতে শেখে এবং তার মধ্য দিয়ে তাদের যাতে আত্মিক বিকাশ হয়, মানসিক বিকাশ হয়, তার লক্ষণ প্রত্যেকটা স্কুলে দেখা যায়। বলবেন এই উৎসব সম্বন্ধে, ছাত্র যুব উৎসব যে সম্বন্ধে কি বলবেন? যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অবশ্যই যেটা না করলে নয় সেটা হচ্ছে বয়স্ক পৌরসভার মূলত কি কি রয়েছে এই উৎসবে? এই উৎসবে বিশেষত তিনটে বিভাগে অনুষ্ঠান হয়, ক, খ এবং ঘ। পাঁচ থেকে একটা হচ্ছে 5-10, একটা 10-15 এবং 15-40 অবধি এই বিভাগগুলো অনুষ্ঠিত হয়। এখানে গান, বসিয়াক প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য, তারপরে তাৎক্ষণিক বক্তৃতা, বিশ্ব সংবাদ পাঠ, রাজ্য সরকারের বিভিন্ন যে সৃজনমূলক দৃষ্টিভঙ্গি তার উপর যে সমস্ত পারফরমেন্সগুলো হয় এই সমস্ত নিয়ে আমাদের এই প্রোগ্রামটা হয়, যাতে সমাজের যে সমস্ত বাচ্চারা আছে তাদের যাতে তাদের যে সৃজনশীলতা বা তাদের যে কালচারাল যে ফুটে ওঠে সেটাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এবং আমাদের দপ্তরের এটাই কিন্তু মূল প্রচেষ্টা, যে তারা সমাজের আলোর সামনে আসুক এবং সবাইকে জানাক যে তাদের কি প্রতিভা আছে। এখান থেকে গ বিভাগ থেকে যারা প্রথম হবে তারা যাবে জেলায় এবং জেলাতে যারা প্রথম হবে তারা যাবে রাজ্যে এবং রাজ্যে যাওয়ার পরে সেখানে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, সেখানে যদি কেউ কোনোরকমভাবে 1-3 হতে পারে সেখান থেকে অনেক রকম সুযোগ তারা পেয়ে থাকে। এই সুযোগটা যাতে তারা পায় সেটাই আমাদের দপ্তরের মূল উদ্দেশ্য। কতটা সফল বলে মনে করছেন এই উৎসব? সবে তো শুরু হচ্ছে, এবার শুরু হোক, এবার যতটা সময় এগোবে তত দেখা যাবে যে কতটা সফল হচ্ছে। তবে আমি আশা করছি সফল হবে, কারণ যে হারে বাচ্চারা আসছে তাদের তারা উদ্যোগ নিয়ে যেটা করছে। আপনার নাম? শাশ্বত সাহা।